হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, খুব ভালো নেই। এখন বাজছে দুপুর 3টে। এখন আমি ভিডিও স্টার্ট করি না সাধারণত, তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম। মনটা ভীষণই খারাপ, তো ভিডিওটা হয়তো আরও আগে করতাম। মনটা একদমই ভালো ছিল না আর এখনো মনটা ভালো নেই। এতটাই কষ্ট হচ্ছে যে ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি, তাহলে যদি কষ্টটা একটুখানি কমে তো সেই জন্য তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। বাইরে ধান ঝাড়া মেশিন চলছে, তাই হয়তো একটুখানি আওয়াজ তোমরা পাবে, তো প্লিজ সেটাকে ইগনোর করো। এই মেশিনটা চলছে বলেই ভেবেছিলাম যে কথা বলবো না, কিন্তু কথা না বলে থাকতেও পারছি না, ভীষণই কষ্ট হচ্ছে, তো তার জন্য কথা বলতে চলে আসলাম তোমাদের সাথে। আজকে দুপুর 12:59, আমাদেরকে যে চলে গেল ওইন্দ্রিলা শর্মা। জানো তো বন্ধুরা, আমি একবার ভাবিনি যে এভাবে যুদ্ধে হেরে চলে যাবো। আমি প্রথম থেকেই ওনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর তাছাড়াও ওনাকে ভালোবাসার প্রথম আমার কারণ হচ্ছে আমি নিজে না খুব ভীতু মানুষ, আমি একদমই সাহসী না, কিন্তু ওনাকে দেখে না আমার অনেকটা পরিমাণ সাহস আছে মনের মধ্যে। তো সেই জন্য না তখন থেকে আমি ওনাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। আমার সামান্য যদি একটুখানি পেটে ব্যথা হয় বা মাথা ব্যথা হয়, আমি এতটাই ভয় পেয়ে যাই যে মনে হয় আমার বোধ হয় এক্ষুনি কিছু হয়ে গেল, তো আমি এতটাই ভীতু। কিন্তু ওনার দুবার ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের মতন মারণ রোগকে উনি জয় করে আমাদের মধ্যে ফিরে এসেছে, লড়াই করেছে যুদ্ধটার সাথে, লড়াই করে আমাদের কাছে আবার ফেরত এসেছে। কিন্তু এবারে যে কি হয়ে গেল, উনি আর ফেরত আসতে পারলেন না। ওনাকে দেখে আমি সত্যি মনে অনেক সাহস পাই যে উনি যদি ক্যান্সারের মতন মারণ রোগকে দুবার জয় করে আমাদের মধ্যে আবার ফেরত আসতে পারেন, আবার হাসি মুখে আমাদেরকে কাজ, ওনার কাজের মধ্যে দিয়ে তো ওনার আমরা চিনি, তো ওনার কাজ দিয়ে আমাদের মন জয় করে নিতে পারেন, হাসি খুশি জীবনযাপন করতে পারেন, তাহলে আমার যদি সামান্য একটু পেটে ব্যথা হয় বা মাথা ব্যথা হয় তাহলে আমি এত ভয় কেন পাবো। এক কথায় সাহসের একটা বিরাট বড় দিক উনি আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, কি বলবো না আমি সেটা সত্যি খুঁজে পাচ্ছি না। অন্য সময় আমার মুখে কত ভাষা থাকে, এখন আমার মুখে কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। এমন অনেক মানুষ আছে যারা কিছু একটু শরীর খারাপ হলে বা ক্যান্সারের মতন শরীর খারাপ যদি কারোর হয়ে থাকে তো অনেকটা পরিমাণ ভেঙে পড়ে, কিন্তু এই ঐন্দ্রিলা শর্মা যেভাবে ওই মারণ রোগকে জয় করে আমাদের মধ্যে ফিরে এসেছিলেন, আবার হাসি মুখে নিজের একটা সুন্দর স্বপ্নের জগৎ তৈরি করেছেন এবং সেখানে তিনি এত ভালোভাবে থাকছিলেন, সেটা প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুপ্রেরণা যে জীবনে পারবো না বলে কোনো কিছুই হয় না, সমস্ত কিছুই আমরা করতে পারি। এত কঠিন লড়াই যখন লড়ে ফেরত আসতে পারে তাহলে তো আমরা সব কিছুই করতে পারি, তাই সবসময় মনে জোর রাখা উচিত। এই বার্তাটা উনি সবসময় সবার মনের মধ্যে দিয়েছিলেন। সেই মানুষটা যেভাবে চলে যাবে সত্যি ভাবিনি। ব্রেন স্ট্রোক হওয়ার পরে থেকেই আমার মনটা ভীষণই খারাপ, আমি আমার কথাই বলি। ব্রেন স্ট্রোক হওয়ার যখন থেকে আমি শুনেছি যে এবারে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, তখন থেকে আমার মনটা ভীষণই খারাপ। আর আমি তখন থেকেই ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি যে উনি যেন আবারও যেন এই যুদ্ধটা জয় করে আমাদের মধ্যে ফিরে আসে। ওনার অভিনয় দেখতে আমার ভীষণই ভালো লাগতো, আর তাছাড়াও আমি জানি না ওনাকে আমি মনে মনে অনেক বেশি শ্রদ্ধা করতাম আর অনেক বেশি ভালোবাসতাম। এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, ক্যান্সারের মতন ওই রকম দুবার যে কষ্টটা উনি পেয়েছেন সেটাকে জয় করে আমাদের মধ্যে ফিরে আসতে পারলেন, আর এইবারে আর উনি পারলেন না।
আমি ভাবিও নি যে এরকম হবে। আমি তোমাদের কাউকে কিছু হয়তো বলিনি, কিন্তু আমি মনে মনে সমানে প্রার্থনা করছিলাম। এমনকি আজকে আমি সকালেও দেখলাম যে মোটামুটি অবস্থা খুব ভালো না, কিন্তু আমি তখনও মনে মনে ভাবছি ভগবানকে সমানে আমার বলে বাবাকে বলে যাচ্ছি যে ভালো করে দাও যেন আবার ফিরে চলে আসে আমাদের মধ্যে। কিন্তু আমি দুর্গাপুর থেকে আজকেই আসলাম, 1:30 সময় ঢুকেছি, এসেই দেখছি খবর দেখাচ্ছে যে আমাদের ছেড়ে চলে গেছে। তো তখন থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে চোখের জলটা আটকেই রাখতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। কালকে রাত্রিরে আবার 10 বার পরপর 10 বার আমি যেটা খবর থেকে যেটা শুনলাম যে পরপর 10 বার নাকি স্ট্রোক হয়ে গেছে আবারও, তার জন্যই আর বাঁচানো গেল না। উনি কিন্তু লড়াই করেছিলেন বাঁচার জন্য, আমি জানি উনি লড়াই করবেন, আমরা সবাই জানি। ওনার মতো মানুষ কখনো হেরে যেতে পারেন না, উনি যেই ধরনের মানুষ, উনি লড়াই করে জয়ী হবার মতন মানুষ, সেই মানুষটা অনেক লড়াই করেছেন নিশ্চয়ই, কিন্তু শেষমেশ পারলেন না। মাত্র 24 বছর বয়স, 24 বছর বয়স উনি আমাদের কাছে চলে গেলেন। ভীষণই কষ্ট হচ্ছে আমার, আমি সেই যখন থেকে শুনেছি কথাটা তখন থেকে আমি সমানে ওনার ছবিগুলো দেখে যাচ্ছি, ওনাকে নিয়ে কি খবরের চ্যানেলগুলোতে কি দেখাচ্ছে সেগুলো দেখে যাচ্ছি, আর ওনার জীবন কাটি যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়ালটা একটুখানি দেখছিলাম। তো ওইগুলোর মধ্যে থেকেই আমি সেই থেকেই ওই একই জিনিস দেখে যাচ্ছি আর ওনার কথাগুলোই ভেবে যাচ্ছি। প্রচণ্ড মন খারাপ করছে, প্রচণ্ড, কেন যে ভগবান এবারে আর ওনাকে জিতিয়ে ফিরিয়ে দিলেন না আমাদের মধ্যে, সেটা একটু বুঝতে পারছি না। সব থেকে সাহসী মানুষ হিসেবে উনি স্টার জলসায় যে পরিবার অ্যাওয়ার্ডগুলো হয় ওখানে উনি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, আমি তো দেখি স্টার জলসা, তো ওখানে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন সাহসী মেয়ে হিসেবে, যে 2 বার ক্যান্সারের মতন একটা মারণ রোগকে জয় করে উনি জয়ী হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন, তার জন্য উনি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। সেই মানুষটা যে এবারে এভাবে যুদ্ধে হেরে যাবে সেটা সত্যি আমরা কেউ ভাবিনি। কত মানুষ প্রার্থনা করেছে ফেসবুকে, যখন দেখছিলাম ওনার ইয়েতে সব্যসাচী পোস্ট দিয়েছিল একটা, তাছাড়াও অনেকেই দেখলাম দিয়েছে, তো সেখানে কত মানুষের প্রার্থনা রয়েছে ওনার জন্য, কতজন কমেন্ট করেছিল, আমি হয়তো কোথাও কমেন্ট করিনি, কিন্তু আমি মনে মনে সমানে প্রার্থনা করে গেছি যে ওনাকে ভালো করে দাও ঠাকুর, উনি যেন আবার সেই হাসি মুখটা নিয়ে আমাদের মধ্যে ফেরত আসতে পারে। কিন্তু বলো না, আমার ভীষণই কষ্ট হচ্ছে, আমি সেই থেকে কেঁদেই চলেছি। আমি জানি না ওনার সাথে আমার এতটা মানে এতটা রিলেশন কখন হয়ে গেল, নিজের মনের মধ্যেই কখন জানি আমি ওনাকে এইভাবে একটা ভালোবাসার জায়গা দিয়ে ফেলেছিলাম। শেষ রক্ষা তো হলো না, উনি আর যুদ্ধ জয় করে আমাদের মধ্যে ফেরত আসতে পারলেন না, ওনার হাসি মুখটা আর দেখতে পাবো না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি, আমার কষ্টটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাহলে যদি শুনেছি তো যে কষ্ট ভাগ করে নিলে কষ্ট নাকি কমে আর আনন্দ ভাগ করে নিলে আনন্দ নাকি বাড়ে, তো সেই আশাতেই কষ্টটা একটু শেয়ার করতে এলাম। কিন্তু আমার কষ্ট কমলই না, আমার সেই ওনার জন্য মন খারাপ করছে আর কান্না পাচ্ছে। আমি প্রতিনিয়ত খবর দেখেছি সব্যসাচী বাবু বাইরে সমানে বসেছিলেন ওনার জন্য, ওনার জন্য উনি অনেক করেছেন, অনেক করেছেন, আমরা সবাই এত প্রার্থনা করলাম, সবার প্রার্থনা উপেক্ষা করে চলে গেলেন ভগবান। দেখো কিরকম, একটুখানি সহায় হতে পারলেন না, তাহলে তো ভালো হয়ে যেত তাই না, তাহলে উনি ভালোই আমাদের মধ্যে ফেরত আসতেন। চলো আর কথা বলতে পারছি না, কি বলবো কিছু খুঁজেও পাচ্ছি না, কথা বলতেও পাচ্ছি না, কথাগুলো গলায় আটকে যাচ্ছে আর গলায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার, মন খারাপ করলে প্রচুর গলায় যন্ত্রণা হয় আমার। চলো পরে দেখা হচ্ছে।